ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। আজ পর্ব 191। আগের পর্বে আমরা 3 নম্বর শ্লোক পর্যন্ত অনুধ্যান করেছি, যেখানে বলা হয়েছিল যে মানুষের স্বভাব অনুযায়ী তার শ্রদ্ধা হয়, এবং যে যেরকম শ্রদ্ধাযুক্ত সেই অনুযায়ী মানুষ সাত্ত্বিক, রাজসিক বা তামসিক হয়। চতুর্থ শ্লোকে ভগবান বলছেন, জয়ন্তে সাত্ত্বিকা দেবান যক্ষ রক্ষাংশী রাজসা প্রেতান ভূতগণাংচ অন্যে যজন্তে তামসাহ জনা। অর্থাৎ সাত্ত্বিকাদি ভেদেই কিভাবে তাদের আরাধনা হয় সেটি বলছেন। সাত্ত্বিক প্রকৃতির সাধক বা ভক্তগণ শ্রেষ্ঠ দেবতাদের পূজা করেন, রাজসিক ব্যক্তিরা যক্ষ এবং রাক্ষসের, আর তামসিক প্রকৃতির জনগণ ভূতপ্রেতাদির পূজা করেন। যারা সত্ত্বগুণ সমন্বিত স্বভাব বিশিষ্ট তারা দেবতাদের পূজা করেন, তারা দৈবভাবের উপাসক, দৈব সম্পদ তাদের অভিলষিত বস্তু। আর যারা রাজসিক স্বভাব বিশিষ্ট তারা যক্ষ রক্ষের পূজক। যক্ষেদের স্বভাব হচ্ছে ধন সঞ্চয় করা, ব্যয় না করা, তারা অর্থ বৃদ্ধ বা লোভী। আর রাক্ষসেরা তারা নরখাদক, তারা মানুষের সর্বনাশ সাধন করে বেড়ায়। সুতরাং রজগুণময় স্বভাব বিশিষ্ট লোকেরা অর্থের উপাসক আর নরকাদকের সঙ্গী, তারা চায় অর্থ আর পশুবল। যারা তমগুণান্বিত তারা পূজা করে ভূতপ্রেতকে, ভূতপ্রেত পিশাচ ইত্যাদিকে। পিশাচ পূজা করে তারা মানুষের ক্ষতি সাধন করতে চায়, এবং তারা দরকার হলে নরবলি দিয়ে ও দেবী পূজা করে। মানুষের ক্ষতি করাই তাদের কার্য। সত্ত্বগুণীরা চায় দেবতা হতে, রজগুণীরা চায় অর্থ ও বলের প্রচুরতা, আর তমগুণীরা চায় অপরের ক্ষতি সাধন করে নিজেদের ভোগ বৃদ্ধি করতে। পঞ্চম শ্লোকে ভগবান বলছেন, অশাস্ত্র বিহিতং ঘোরং তপ্পন্তে যে তপজনা দম্ভ অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা। দম্ভ অহংকার কামনা ও আসক্তিযুক্ত বলগর্বিত হয়ে যে সকল অবিবেকী ব্যক্তি শরীরস্থ ইন্দ্রিয়সমূহ এবং বুদ্ধির সাক্ষীভূত আত্মাকে ক্লিষ্ট করে, অর্থাৎ অবজ্ঞা করে, আর শাস্ত্রবিধি বিরুদ্ধ অতি উগ্র তপস্যা আদি করে থাকে, তাদের আসুর প্রবৃত্তি বিশিষ্ট বলে জানবে। পঞ্চম শ্লোক এবং ষষ্ঠ শ্লোকে তিনি ষষ্ঠ শ্লোকে বলছেন, কর্ষয়ন্ত শরীরস্থং ভূত গ্রামম অচেতস মাঞ্চ এব অন্ত শরীরস্থং তান বৃদ্ধি অসুরান নিশ্চয়ান। অর্থাৎ যেটা আমি আগেই বললাম যে দম্ভ অহংকার কামনা আসক্তিযুক্ত বলগর্বিত হয়ে যে সকল অভিব্যক্তি ব্যক্তি শরীরস্থ ইন্দ্রিয়সমূহ এবং বুদ্ধির সাক্ষীভূত আত্মাকে ক্লিষ্ট করে বা অবজ্ঞা করে, আর স্বাস্থ্যবিধি বিরুদ্ধ অতি উগ্রত প্রসাদী করে থাকে, তাদের আসুর প্রবৃত্তি বিশিষ্ট বলে জানবে। আমরা দেখছি যে যাদের স্বভাব সত্ত্বগুণময় তারা, তাদের শ্রদ্ধা সাত্ত্বিক, তারা জানে কোনটা আকার্য কোনটা অকার্য, বিধিনিষেধ তারা ঠিক ঠিক জানেন ও মানেন, তাদের বুদ্ধিও সাত্ত্বিকই। অষ্টাদশ অধ্যায় 30 তম শ্লোকে ভগবান বলছেন, বন্ধ মোক্ষঞ্চ জ্বাবেত্তি বুদ্ধি সা পর্থ সাত্ত্বিকী। যাহার স্বভাব রজগুণী তাহার বুদ্ধি রাজসী, সেই বুদ্ধি দ্বারা চালিত তাহার শ্রদ্ধা রাজসী। যাহার স্বভাব তমগুণী তাহার বুদ্ধি তামসী, তার শ্রদ্ধাও তামসী। যাদের শ্রদ্ধা তামসী তারা কি কয়, কখনো কখনো দেখা যায় যে তারা ঘোর তপস্যা করে, কিন্তু সেটা অস্বাস্থ্য বিহিতং। বলা হয়েছে অস্বাস্থ্য বিহিতং ঘোরং তপ্পন্তে যে তপজনা। তারা কি
কীভাবে তপস্যা করে, তারা দম্ভ ও অহংকারযুক্ত, এই জন্য তারা শাস্ত্র অগ্রাহ্য করে। তারা অতি কামার্ত, পশুভাব সমন্বিত, কামরাগ বলান্বিত, দম্ভ অহংকার সংযুক্তা, কামরাগ বলান্বিতা, হীন কাম্যবস্তু লাভের জন্য তারা ঘোর তপস্যা করে। যেমন রাবণ, হিরণ্যকশিপু প্রভৃতি তপস্যা এই শ্রেণীর। তারা বিবেকহীন অর্থাৎ অচেতস, তাদের কঠোর তপস্যায় দেহস্থিত পঞ্চভূত ক্লিষ্ট হয়। আর ক্লিষ্ট হই জীবরূপী আমি, অন্তর্যামী রূপে দেহের মধ্যে থেকে আমিও ক্লিষ্ট হই। তাদের তপস্যায় কারো কোনো কল্যাণ হয় না। তামসিক তপস্যা দ্বারা আসুরিক বলে বলিয়ান হয়ে তারা কেবল জগতের অনিষ্ট সাধন করে। আজকের মতো পাটেকানে সমাপ্ত হল। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বাত্মজ্ঞান মঞ্জরি। গীতার এই 18টি নাম জাপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসত্।